আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে পৃথিবীতে স্থিতি দান করেছেন, তাদেরকে অসহায় ও লাগামহীনভাবে ছেড়ে দেননি। প্রিয় দর্শক, আজকে আমরা এই ভিডিওতে জানব পৃথিবীর শুরু হতে আজ পর্যন্ত, অর্থাৎ আদম আলাইহিসসালাম হতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সর্বমোট কতজন নবী ও রাসুল এই পৃথিবীতে মহান আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আমরা আরও জানব এসব নবীদের বংশ বৃত্তান্ত। প্রথম মানুষ হযরত আদম আলাইহিসসালামকে আল্লাহ তার বংশধরগণের হেদায়েতের জন্য প্রথম নবী হিসাবে মনোনীত করেন। এভাবে হযরত আদম আলাইহিসসালাম হতে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 315 জন রাসুল সহ 124,000 পয়গম্বর প্রেরিত হন। তবে আল কোরআনে 25 জন নবীর নাম আল্লাহ তাআলা উল্লেখ করেন, তন্মধ্যে 17 জন নবীর নাম পাওয়া যায় সূরা আনআমে 83 আয়াত হতে 86 আয়াতের মধ্যে। বাকি নামসমূহ এসেছে কোরআনের বিভিন্ন স্থানে। মহান আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে আল্লাহ আদম, নূহ, আলে ইব্রাহিম ও আলে ইমরানকে নির্বাচিত করেছেন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 33 এবং 34। মহান আল্লাহ তাআলা এখানে আলে ইব্রাহিম বলতে ইসমাইল ও ইসহাক আলাইহিসসালামের বংশধরকে বুঝিয়েছেন এবং আলে ইমরান বলতে মুসা আলাইহিসসালাম ও তার বংশধরকে বুঝিয়েছেন। ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র ইসহাক তনয় ইয়াকুব অর্থাৎ ইসরাইল আলাইহিসসালামের পুত্র লাভি থেকে ইমরান পুত্র মুসা, দাউদ ও ঈসা পর্যন্ত সবাই বনু ইসরায়েলের নবী ছিলেন। অপরদিকে ইব্রাহিমের জ্যেষ্ঠ পুত্র ইসমাইলের বংশে জন্মগ্রহণ করেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ইব্রাহিম আলাইহিসসালামকে আবুল আম্বিয়া বা নবীগণের পিতা বলা হয়। উল্লেখ্য, পৃথিবীতে মাত্র দুজন নবীর একাধিক নাম ছিল, তন্মধ্যে ইয়াকুব আলাইহিসসালামের নাম ছিল ইসরাইল এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছিল আহমাদ। আসুন আমরা নবীদের কাহিনী পড়ে, তাদের জীবন আদর্শ পড়ে শিক্ষা গ্রহণ করি, সৎপথে পরিচালিত হই এবং নিজেদেরকে নেক ও পুণ্যবান মানুষ হিসেবে গড়ে তুলি। আমিন।